হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো চাণক্য নীতি অনুযায়ী সফল হওয়ার পাঁচটা টিপস যদি আপনি আপনার জীবনে এই চাণক্য নীতিগুলো প্রয়োগ করতে পারেন তাহলে আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না প্রথম পয়েন্ট একাই এগিয়ে চলুন হ্যাঁ আমরা তো জানি সবাই যে মিলেমিশে করি কাজ হারিজিতি একসাথে থাকা সবার সাথে মিলে থাকা খুব ভালো কিন্তু এখানে আমি একা থাকা মানে বলতে চাইছি যে যখন লোকে আপনাকে বিরক্ত করছে আপনার কাজে বাধা দিচ্ছে আপনাকে ডিমোটিভেট করছে তখন আপনি একলাই এগিয়ে চলুন এরম হতেই পারে যে আপনার সাথে কারুর মতের মিল হচ্ছে না কিন্তু আপনি যদি জানেন যে আপনি ঠিকই করছেন তাহলে আপনি নির্দিধায় এগিয়ে চলুন আর দেখবেন সাফল্যের থেকে বড় বন্ধু আর কেউ হয় না আপনি একবার সফল হলেই আপনার চারদিকের এই মানুষটাই বলবে যে হ্যাঁ আমি জানতাম ও সফল হবে আমি বলেছিলাম না ও ঠিক পারবে দ্বিতীয় পয়েন্ট কোনো কিছু খারাপ লাগতে দিও না এটা হবে আপনি যখন সফল হবেন বা সাফল্যের রাস্তায় হাঁটতে শুরু করবেন তখন দেখবেন লোকে আপনাকে হাজার রকম বাজে কথা বলবে হাজার রকম গালি দেবে এবং হাজার রকম নেগেটিভ কথা বলবে তখন সেই কথাগুলো কিন্তু আপনার মনকে যেন না ছুঁয়ে যায় সেই কথাগুলো কোনোভাবে নিজের ভেতরে ঢুকতে দেবেন না আমি জানি লোকে যখন গালাগালি দিচ্ছে তখন রিয়্যাক্ট না করে পারা যায় না কিন্তু আপনাকে তখন রিয়াক্ট করতে হবে না আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হলো পরিশ্রম আপনাকে শান্ত থাকতে হবে জবাব দেওয়া নয় আপনার তখন লক্ষ্য হবে নিজের কাজের প্রতি ফোকাসড থাকা আর আপনার কাজই আপনার হয়ে জবাব দিয়ে দেবে আর তৃতীয় পয়েন্ট হলো যে পরিশ্রম করতে থাকুন আপনার যদি ধারণা থাকে পরিশ্রম করলেই সাফল্য পাবেন তাহলে আপনার ধারণাটা ভুল পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায় না যারা পার দিন রাত পরিশ্রম করে কিছুতেই হেরে যায় না তারাই একমাত্র সফল তাই এই ভুল ধারণা নিয়ে বাঁচবেন না যে পরিশ্রম করলেই সফল হওয়া যায় পরিশ্রম করলে সাফল্য শুধু পাওয়া যায় না পড়ে গিয়েও উঠে দাঁড়ায় আবার লড়াই করে তারাই একমাত্র সফল হয় চতুর্থ পয়েন্ট বন্ধুরা চার এবং পাঁচ নম্বর পয়েন্টটা এমনই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা একটা আলাদা ভিডিও তৈরি করার দাবি রাখে তাই আমরা আগামী ভিডিওতে সেই চার এবং পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে বিশদে আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন এক্ষুনি চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনটির সাথে বেল আইকনটাও প্রেস করে রাখুন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমাদের আবার দেখা হয় আজ তাহলে এই অবধি বিদায়